আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করলেও ইসলাম ধর্ম বিশ্বাস করে না। তারা মসজিদে আগুন দিয়েছে, পবিত্র কোরআন পড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রগতিশীলদের উপর সেই অভিযোগ চাপিয়ে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। সারা পৃথিবীর মানুষের কাছে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন আর জামাতে ইসলামের পবিত্র গ্রন্থ হচ্ছে তাদের নেতা মওদুদ এলাকা তাকসিমুল কোরআন, যার কারণে আজকে তারা কোরআন শরীফকে অবমাননা করতে পারে। তারা পবিত্র কোরআন শরীফে অগ্নি সংযোগ করে এইটা দোষ এই প্রগতিশীল আন্দোলনকারীদের পক্ষে চাপিয়ে আবার দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য পরিকল্পনা নিয়েছে।